বিভিন্ন দেশে জনপ্রিয় হয়ে উঠছে পরিবেশ বান্ধব বৈদ্যুতিক গাড়ি দাম কম ও জ্বালানি সাশ্রয়ী হওয়ায় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও জাপানে বাড়ছে এ ধরনের গাড়ির ব্যবহার গবেষকরা বলছেন বৈদ্যুতিক গাড়িতে সরকারের ভর্তুকি ও সহায়তার ফলেই এমন সাফল্য আসছে গাড়ির ধোঁয়ায় প্রতিদিনই দূষিত হচ্ছে পরিবেশ তাই পরিবেশ বান্ধব বাহনের দিকে ঝুঁকছে গোটা বিশ্ব ফলে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে বিদ্যুৎ চালিত গাড়ি তবে আন্তর্জাতিক বাজারে এগুলো এখনও উল্লেখযোগ্য জায়গা দখল করতে পারে নাই যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও জাপানের মতো উন্নত দেশ এক্ষেত্রে কিছুটা এগিয়ে আছে সম্প্রতি এক গবেষণায় দাবি করা হয় এসব দেশের সরকার বৈদ্যুতিক গাড়িতে ভর্তুকি দেয়ার ফলে এর ব্যবহার দ্রুত বৃদ্ধি পাচ্ছে কমছে গাড়ির খরচ তবে আগামী কয়েক বছরে ভর্তুকি ছাড়াই গাড়ির দাম কমবে বলে আশা করা হচ্ছে চার বছর ধরে গাড়ির ক্রয় মূল্য জ্বালানি বিমা কর ব্যবস্থা এবং রক্ষণাবেক্ষণের উপর গবেষণা করে প্রতিবেদনে বলা হয় যুক্তরাজ্য জাপান এবং যুক্তরাষ্ট্রের টেক্সাস ও ক্যালিফোর্নিয়ায় উল্লেখযোগ্য হারে বিদ্যুৎ চালিত গাড়ির খরচ কমেছে দু হাজার পনেরো সালে যুক্তরাজ্যে পেট্রোল বা ডিজেল চালিত গাড়ির চেয়ে বিদ্যুৎ চালিত গাড়ির খরচ শতকরা দশ ভাগ কম ছিল বিদ্যুৎ চালিত গাড়ির বিক্রিও বেড়েছে শতকরা সাঁত্রিশ ভাগ নিশান লিপের বিদ্যুৎ চালিত একটি গাড়ির দাম সাড়ে একুশ হাজার ডলার এর মধ্যে সরকারের ভর্তুকি সাড়ে চার হাজার প্রতিষ্ঠানটি সরকারের ভর্তুকি ছাড়াই কম দামে গাড়ি বিক্রি শুরু করবে দু সাল নাগাদ আর রিনাল্ড সময় নিবে দু সাল পর্যন্ত এ আর আরো ত্বরান্বিত করতে চার্জিং পয়েন্ট বাড়ানোর পরিকল্পনা করেছে যুক্তরাজ্য দেশটিতে বর্তমানে নয়শটিরও বেশি দ্রুত চার্জ পয়েন্ট সহ সাড়ে এগারো হাজার চার্জ পয়েন্ট রয়েছে লিপ্টন কুমার দীপ্ত বার্তাকক্ষ